বদ্ধভূমিতে পরিণত হচ্ছে কি বাংলা? কেন এই কথা বলছি? একের পর এক ঘটনা, সন্দেশখালীর ঘটনার এক মাস পর আবারও আক্রান্ত কেন্দ্রীয় বাহিনী। সেই ঘটনা 5ই জানুয়ারি, আপনাদের মনে আছে, শেখ শাহজাহানের বাড়ির সামনের ঘটনা। পাচার রুখতে গিয়ে এবার আক্রান্ত হতে হয়েছে সিআইএসএফ কে। ফের বাংলার মাটিতে আক্রমণের ঘটনায় প্রশ্ন বিভিন্ন মহলের, কি কারণে সন্দেশখালী থেকে আসানসোল বারে বারে আক্রান্ত হতে হচ্ছে কেন্দ্রীয় সংস্থাকে, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। আবারও বাংলার মাটিতে এই ঘটনা, 5ই জানুয়ারির ঘটনা কেউ বলেনি, যেখানে আমরা দেখেছিলাম সংবাদ মাধ্যম আক্রান্ত, সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুরের ঘটনা, ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনা, গাড়ি ভাঙচুরের ঘটনা, কেন্দ্রীয় বাহিনী আক্রান্ত হওয়ার ঘটনা। সরাসরি নজর রাখবো স্টুডিও 2 থেকে, আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, যে প্রশ্নটা শুরুতেই আমি তোমার কাছে রাখতে চাইবো, কারণ এই খবরটা দেখার পর দর্শকদের মনে এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে, এই বাংলা কোথায় কোথায় পৌঁছচ্ছে, বদ্ধভূমিতে পরিণত হচ্ছে, বারবার এগিয়ে বাংলার কথা বলা হয়, এই কোন এগিয়ে বাংলা যেখানে কেন্দ্রীয় সংস্থার উপর বারে বারে আঘাত? একদমই তাই সোনিয়া, যে তথ্য আমরা দর্শকদের জানাচ্ছি নির্দিষ্টভাবে তুমি মনে করতে পারবে, অনেকে মনে করছেন যে নেপোলিয়ন বোনাপার্টের ক্ষেত্রে ওয়াটারলুর যুদ্ধ যেমন তার বদ্ধভূমিতে পরিণত হয়েছিল, ঠিক তেমনিভাবে বাংলায় কখনো সন্দেশখালী, কখনো আসানসোলের বারাবারি থানা, এবং বারে বারে যে ছবিটা পরিষ্কার হচ্ছে যে পাচার রুখতে গিয়ে কখনো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সঙ্গে সিআরপিএফ, কখনো সিআইএসএফ, এদেরকে বারে বারে আক্রমণের মুখে পড়তে হচ্ছে। আজকে যে বিভৎস আক্রমণের ঘটনা ঘটেছে, গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে সিআইএসএফের, তারা প্রেরিত হয়েছেন এবং গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনার অভিযোগও সামনে আসছে, পাথর ছোড়া হয়েছে গাড়ির উপরে এবং জনরোষ আছড়ে পড়েছে। এবং তার সঙ্গে যে ছবিটা আমরা সিএনএ স্ক্রিনে দেখানোর চেষ্টা করব দর্শকদের সোনিয়া, তা হলো 5ই জানুয়ারি 7 সকালে শেখ শাহজাহানের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তারা গেছিলেন, তাদের উপর একটা ম্যাসিভ আক্রমণ হয়েছিল। সন্দেশখালীর ঘটনা, আসানসোলের ঘটনা, 33 দিনের মাথায় দিন বদলেছে কিন্তু পরিস্থিতি বদলায়নি। বাংলার মাটি কি কার্যত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সিবিআই বা সিআরপিএফ সিআইএসএফের কাছে কার্যত একটা বদ্ধভূমিতে পরিণত হয়েছে কিনা, সে প্রশ্ন একেবারে সরাসরি উঠে আসছে। এবং সেই প্রশ্নের কারণেই নির্দিষ্টভাবে যে ছবিটা উঠে আসছে, যে যেখানেই এই কেন্দ্রীয় বাহিনী বা সিআরপিএফ সিআইএসএফ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কর্তারা পৌঁছচ্ছেন, তাদেরকে বেধড়ক মারা হচ্ছে, তারা প্রেরিত হচ্ছেন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই তদন্তগুলো হচ্ছে কোর্ট মনিটর্ড পদ্ধতিতে, অর্থাৎ কোর্টের নজরদারিতে। এবং সেক্ষেত্রে অনেকে বলছেন, অর্থাৎ ইতিমধ্যেই আমাদের সঙ্গে একাধিক অফিসারের কথা হয়েছে, তারা অনেকেই মনে করছেন, বলছেন যে প্রাথমিকভাবে মনে করা যাক, ধরে নেওয়া যাক যে সন্দেশখালীর ঘটনা যেমন হয়েছে, তারপর শেখ শাহজাহানের পরিবার বা তার আশেপাশের লোকজন বলেছে ওটা ছিল জনরোষ, আজকে আসানসোলের ঘটনার পরিপ্রেক্ষিতে যদি বলা হয় এটাও ছিল জনরোষ। তদন্তকারী অফিসার অনেকেই বলছেন যে এটা জনরোষ, কিন্তু এর সঙ্গে রয়েছে একটা নির্দিষ্ট রাজনৈতিক একটা অভিঘাত, একটা রাজনৈতিক মদত রয়েছে, সেই রাজনৈতিক মদতের একটা কালেকটিভ ছবি হলো এই জনরোষ। এই জনরোষ থাকলে যেটা সুবিধা হবে, প্রাথমিকভাবেই এজেন্সিগুলো ভয় পেয়ে যাবেন বলে অনেকে মনে করছেন, এবং মাথার দিকে যাওয়ার আগেই তারা স্থগিত হয়ে যাবেন, তাদের এই যে মুভমেন্ট সেটা বন্ধ হয়ে যাবে, যে কারণে নির্দিষ্টভাবে এই আক্রমণ বারে বারে বলে বাংলার মাটিতে বিভিন্ন অংশ মনে করছে। ঠিক এই জায়গা থেকে সত্যজিৎ, সন্দেশখালীর ঘটনা, ঠিক যেটা তুমি বলছিলে যে শেখ শাহজাহানের বাড়ির সামনে যে ঘটনা ঘটেছিল সেটাও কিন্তু একেবারে ভাবনার বাইরে ছিল, যেখানে কেন্দ্রীয় সংস্থা, যেখানে ইডি আধিকারিকদের উপর হামলার মতো ঘটনা ঘটতে পারে, সংবাদ মাধ্যম তো আগেও আক্রান্ত হয়েছে, কিন্তু এই যে ঘটনা এবং আজকে এই যে সিআইএসএফ আক্রান্ত হওয়ার ঘটনা, কয়লা পাচার, গরু পাচার নিয়ে এত তথ্য আসার পরেও, এত তদন্ত হওয়ার পরেও কেউ তো দমছে না, এই বিষয়টা তো স্পষ্ট না? দেখো নির্দিষ্টভাবে যে ছবিটা, যে বারে বারে আক্রমণের ঘটনা ঘটছে এবং পরিস্থিতি বদল হচ্ছে না, এবং এক্ষেত্রে আরও একটি বিষয় আসছে যে এই ছবিটাও গুরুত্বপূর্ণ সোনিয়া, যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদেরও দ্রুত বিভিন্ন দায়িত্ব থেকে সরানো হচ্ছে, অনেক ক্ষেত্রে বিচারপতিদের ভৎসনার মুখে তারা পড়ছেন। এক্ষেত্রে যদি নির্দিষ্টভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যদি হয়ে থাকে, আমরা কোনো দায়িত্ব মানে নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছচ্ছি না, অনিচ্ছুক অফিসাররা বলতে পারবেন, বলার চেষ্টা করতে
করতে পারেন যে আমরা আক্রমণের মুখে পড়ছি, তদন্তের বাধা সেখান থেকে আসছে। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে বৃহত্তর ক্ষেত্র থেকে মতামত উঠে আসছে। সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে যদি প্রাথমিকভাবেই এই তদন্তকারী সংস্থাগুলোকে রুখে দেওয়া যায় জনরোষের নামে। এখন একটা মজা অনেকে মনে করতে পারছেন, এই জনরোষ, এই গণরোষ, এই শব্দবন্ধের একেবারে বহুল প্রচলন বাম আমল থেকেই। ফলে এই গণরোষ আর জনরোষের নামে যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে রুখে দেওয়া যায়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই প্রভাবশালী পৌঁছতে, সেই মাথা পর্যন্ত পৌঁছানোর আগেই গোটা বিষয়টা স্তব্ধ হবে। এবং যে ছবিটা বারে বারে আসতে থাকবে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তারা বাধাপ্রাপ্ত হয়ে তারা পিছু হটছেন, তদন্তের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কারণ এখনো পর্যন্ত যে ছবিটা পরিষ্কার হচ্ছে, শেখ শাহজাহান তিনি বাংলার মাটিতে এতটাই প্রতাপান, মানে প্রতাপ তার যে তাকে দ্বিতীয়বার তলবও তিনি বেপাত্তা, শেখ শাহজাহানের কোনো হদিস নেই। কিন্তু অনেকে মনে করছেন, অনেকে জানেন বা অনেকে এটা পরিষ্কার ছবি যে অলক্ষ্যে থেকে মেঘনাদের মতো তিনি গোটা সাম্রাজ্য পরিচালনা করছেন। এবং শেখ শাহজাহান তিনি তার হয়ে দামি দামি অ্যাডভোকেটসরা তার হয়ে সওয়াল করছেন, তার হয়ে কাগজপত্র আসছে, তিনি শৈশবত পর্যন্ত করছেন, কিন্তু তার কোনো দেখা নেই, তিনি কার্যত বেপাত্তা, একেবারে ভ্যানিশ। সেই শেখ শাহজাহান যেভাবে অলক্ষ্যে থেকে তার সাম্রাজ্য পরিচালনা করছেন এবং নির্ঝঞ্ঝটে সাম্রাজ্য পরিচালনা করছেন, এক্ষেত্রেও সেই একই ছবি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কর্তারা গিয়ে প্রবল মারধরের মুখে পড়েছিলেন, সংবাদ মাধ্যমে পড়েছিল। তারপর 33 দিন কেটে যাওয়ার পরও তার কোনো হেলদোল নেই। আজকে আসানসোলের বারাবণীতে যে ঘটনাটা ঘটলো, সেখানকার এক শ্রেণীর মানুষ যারা একেবারেই বিভিন্ন ঘটনার সঙ্গে তাদের রুটি রুজি জড়িয়ে আছে, তাদেরকে তথ্য বলছে, স্থানীয় সূত্র বলছে, খেপিয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছে। কারণ ইসিএলের আওতাভুক্ত যে বেআইনি খনি, সেখানে কাজ বন্ধ করতে গেছিলেন সিআইএসএফ জওয়ানরা, তাদের বাধার মুখে পড়তে হয় এবং মারধরের ঘটনা ঘটে। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যারা খবর আসছে যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু নির্দিষ্টভাবে যে ছবিটা বারে বারে কখনো বাংলাদেশ সীমান্তবর্তী সন্দেশখালী থেকে আসছে, কখনো ঝাড়খণ্ড সংলগ্ন আসানসোল বা এই সমস্ত চত্বর থেকে আসছে, যেখানেই সেন্ট্রাল ফোর্স, যেখানেই ইডি বা সিবিআই যাচ্ছে, এই প্রবল প্রতিরোধ, সেই প্রবল প্রতিরোধ কি কোনোভাবে মূল প্রভাবশালীকে বা প্রভাবশালীদের বা সেই অংশে প্রবেশের আগে বাধা দেওয়ার একটা পদ্ধতি? এটা অনেক অংশ থেকে বা অনেক ক্ষেত্র থেকে এই প্রশ্ন সরাসরি উঠে আসছে। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মন এত বেড়ে গেছে, তাদের সাহস এত বেড়ে গেছে, সরকারের মুখ্যমন্ত্রী ওদের সঙ্গে আছেন, অন্যান্য মন্ত্রী ওদের সঙ্গে আছে, এইগুলো তো ওরা করবেই, কিছু করার নেই। যতক্ষণ পরিবর্তন না হচ্ছে ততক্ষণ এগুলো ফেস করতে হবে আমাদের, মুখ্যমন্ত্রীকে দিতে হবে না যে কেন এটা হচ্ছে, পুলিশ কি করছে, ইসিএল এর আধিকারিকরা যাচ্ছেন তাদের উপর হামলা হচ্ছে, সিআইএসএফ এর উপর হামলা হচ্ছে, আর পুলিশ কিছু করবে না, তাহলে অবাধ চুরি চলতে দিতে হবে, এটাই ওরা চাইছেন। আবারও সত্যজিতের কাছেই ফেরার চেষ্টা করবো। সত্যজিৎ, যেমনটাই তুমি বলছিলে যে কোথাও গিয়ে স্বাভাবিকভাবে তোমার এই কথাগুলো শোনার পর সাধারণ মানুষের মনে তো এই প্রশ্নটা আসবেই, যে যে প্রশ্নটা বিগত কয়েক বছর ধরেই ঘুরছে, যখন থেকে দুর্নীতির অভিযোগগুলো সামনে এসেছে, আড়াল করার চেষ্টা। সোনিয়া, এই প্রশ্নটা উঠে আসছে, সোনিয়া এই প্রশ্নটাই উঠে আসছে যে আড়াল করার চেষ্টা। তুমি ভালো করে দেখো যে প্রশ্ন তদন্তকারী, সত্যজিৎ এখান থেকে তুমি বলবে একটু। দিলীপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। দিলীপ দা, অনেক স্বাগত আপনাকে সিএনএ। যে বিষয়টা আজকে আবার 33 দিনের মাথায় শাহজাহানের বাড়িতে 7 সকালে রেড করতে গিয়ে একদম মারধরের মুখে পড়েছিলেন ইডি কর্তারা, আজকে সিআইএসএফ জওয়ান কর্তারা মারধরের মুখে পড়লেন, গাড়ি ভাঙচুর হলো আসানসোলে, কেন বারে বারে বাংলায় এই ঘটনা ঘটছে দিলীপ দা? দেখুন, পশ্চিমবাংলার আইন ব্যবস্থা কিছু নাই, যে সরকার আছে, পার্টি আছে, সেটাও দুষ্কৃতকারীদের হাতে চলে গেছে, মাফিয়ার রাজ চলছে সব জায়গায়, পুলিশ তাদের সঙ্গে হাত মিলিয়েছে, নাহলে পুলিশ চুপচাপ দেখছে, নাহলে শাহজাহানের মতো লোকেরা লাফিয়ে বেড়াতে পারে না, 2 মাস ধরে তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না, পুলিশ চাইছে না, এই জন্য সেখানে সিএসএফ মার খাচ্ছে, সেখানে ইডি মার খাচ্ছে, ওটা তো অ্যান্টি সোশ্যালদের ভরে যাচ্ছে, দেশ বিরোধী শক্তিকে সামনে করে দিয়ে মমতা ব্যানার্জি রাজত্ব টিকে রাখতে চাইছে, তাই বারবার এই ঘটনা ঘটছে। এখন নিজের সুরক্ষার জন্য যদি সিএসএফ গুলি চালাতো, আমাদের সেন্ট্রাল ফোর্স গুলি চালাচ্ছে, দুষ্কৃতকারীদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে পেছনে, তো এরকম ঘটনা ঘটতেই পারে। এখন আইন শৃঙ্খলা রাখতে গেলে গরু লুট হচ্ছে, বালি লুট হচ্ছে, কয়লা লুট হচ্ছে, তো এগুলো কেন্দ্রীয় সম্পত্তি, সেগুলো সম্পত্তি রক্ষা করার জন্য কেন্দ্রীয় বাহিনী যাবেই,
তখন সংঘর্ষ হবে, এটা রাজনীতি হবে। একটা প্রশ্ন নির্দিষ্ট ভাবে চলে আসছে যে যদি বারংবার কেন্দ্রীয় বাহিনীকে বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা সিবিআই কে এ ধরনের তথাকথিত গণরোষ বা জনরোষের মুখে পড়তে হয়, তাহলে কোথাও মূল তদন্ত সেখানেই বাধাপ্রাপ্ত হয়ে গেল, এটা কি কোথাও একটা প্রভাবশালী অংশকে আড়াল করার জন্য রাজনৈতিক বা জনরোষ নয়, এটা পরিকল্পিত একটা আক্রমণ। যে দুষ্কৃতকারীরা লুট করছে তারা টিএমসি ছাতাতলায় আছে আর তারা এইভাবে করছে। এই জন্য বারবার পশ্চিমবাংলায় আওয়াজ উঠে যে 356 চাই, রাষ্ট্রপতি শাসন চাই, কারণ কি তা না হলে ওখানে আইন ব্যবস্থা আর প্রতিষ্ঠিত হবে না, মানুষ জাস্টিস পাবে না, মানুষের জীবনের সুরক্ষা থাকবে। বারে বারে এই যে রাষ্ট্রপতি শাসনের কথা আপনারা বলেছেন, বিজেপি বা কেন্দ্রীয় স্তর থেকে এসছে, এই যে কেন্দ্রীয় এজেন্সিগুলো বারে বারে বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই দাবি কি আপনারা আবারও করতে চলেছেন বা করতে পারেন, সম্ভাবনা আছে? পাবলিক এটা দেখছে, পাবলিকের তরফ থেকে বলছে, অনেকেই বলছেন, আর এর কোনো বিকল্প নেই। যদি এরকম হয় আইন ব্যবস্থা শৃঙ্খলা না থাকে, কেন্দ্রীয় এজেন্সি কাজ করতে না পারে, এটাকে একটা অব্যবস্থা তৈরি করে বাংলাদেশ বাংলা চক্রান্ত হয়, তো নিঃসন্দেহে কেন্দ্র সরকার তো চুপ করে বসে থাকবে না, কিছু না কিছু করবে, আর মানুষও সেই দাবি করছে। দিলীপ দা, আজকে কিছু আগে যে নির্দেশ এসছে শেখ শাহজাহানের ক্ষেত্রে, যে সিট গঠনের নির্দেশ এর আগে সিঙ্গেল বেঞ্চের তরফে এসেছিল, তারপর প্রধান প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়ে দিল, এটার ঠিক ব্যাখ্যা কিভাবে দেবেন? বারবার এই ধরনের সিরিয়াস বিষয়কে হালকা করে দেওয়ার জন্য, বিভ্রান্ত করার জন্য সিট গঠন করা হয়, যে পুলিশ হস্তক্ষেপ করে জিনিসটাকে ঘেঁটে দিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যাতে দোষীরা ধরে না পড়ে আর তারাও ধরে না। এই যে খাদ্য কেলেঙ্কারি রেশন কেলেঙ্কারি নিয়ে আগে পুলিশ ইনকোয়ারি করেছিল সিআইডি, যে মাঝখানে চেপে দিয়েছে, কারণ এখানে প্রভাবশালী লোকেরা আছেন যারা ধরা পড়েছেন আজকে, তো এই ধরনের করতে গিয়ে জিনিসটাকে আটকে দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করে, তাই বাধ্য হয়ে আদালত বলছেন, সেন্ট্রাল এজেন্সি তদন্ত করছে, আর সেখান থেকে বাঁচার জন্য পুলিশকে ঢোকানোর চেষ্টা আদালত ঠিকই করেছেন, পুলিশ হাত দিলেই জিনিসটা কেটে যাবে। ঠিক ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ আমাদের সঙ্গে ছিলেন। সনি, একটা বিষয় পরিষ্কার, দিলীপবাবু পরিষ্কার বললেন যে এই তথাকথিত জনরোষ বা গণরোষটা তার সঙ্গে রাজনৈতিক সুড়সুড়ি আছে বলে তিনি মনে করছেন তাদের অভিযোগ, দিলীপবাবু বলছেন পরিষ্কারভাবে, এবং তিনি এও বলছেন যে কোথাও যে রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বারে বারে প্রশ্ন উঠছে, এই অভিযোগে ফের সরে বলেন সাংসদ দিলীপ ঘোষ। সোনিয়া, এবং সত্যজিৎ, আমরা আবারও ফিরে যাওয়ার চেষ্টা করব, কারণ দর্শকরা আমাদের কথা শুনছেন, এবং যে কথা তুমি বলছিলে আড়াল করার চেষ্টার যে প্রশ্ন বারে বারে উঠছে, আমরা সেই প্রশ্নের উত্তর তোমার কাছ থেকে জানবো। আমাদের এই বাংলা এগিয়ে বাংলা বারবার বলা হয়, কোথায় এগিয়ে বাংলা এই প্রশ্ন উঠছে। আবারও আমি সত্যজিতের কাছে ফিরবো কথা না বাড়িয়ে। সত্যজিৎ, ঠিক যে কথা তুমি বলছিলে, দেখো যে তথ্য দর্শকদের জানার অধিকার রয়েছে বলেই আমরা বলছি যে বেশিরভাগ ক্ষেত্রে এই তদন্ত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা সিবিআই তারা নিজেদের ইচ্ছায় করছেন না বলে তদন্তকারী অফিসাররা বলছেন, তারা অধিকাংশ ক্ষেত্রে এই তদন্ত করছে কোর্টের নির্দেশে। কোর্টের নির্দেশে তারা পৌঁছেছিলেন এই তদন্ত করতে, তদন্ত করতে তারা পৌঁছেছিলেন সাত সকালে শেখ শাহজাহানের বাড়িতে, সেখানে গিয়ে তারা প্রেরিত হলেন। সত্যজিৎ, প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিন্দম, স্বাগত আপনাকে সিএনএ। যে ছবি আজকে আবারও এক মাস পর, এক মাস তিন দিন পর, 33 দিনের মাথায় শেখ শাহজাহানের বাড়ির পরে, তার আস্তানার পরে আজকে ঝাড়খণ্ড সীমান্ত আসানসোলে গিয়ে সেখানে সিআইএসএফ জওয়ানরা একেবারে মারধরের মুখে পড়েছেন, গাড়ি ভাঙচুর হয়ে গেছে, জনরোষের কথা বলা হচ্ছে। তো বাংলা জুড়ে যেখানেই তদন্ত হচ্ছে সেখানে জনরোষ তৈরি হচ্ছে, যেখানেই অভিযুক্তকে খুঁজতে যাচ্ছেন ইডি বা সিবিআই কর্তারা, সেখানে জনরোষ তৈরি হচ্ছে। এই জনরোষ আর তদন্ত, এ কোথাও কি মিলেমিশে একাকার, আপনি কি ব্যাখ্যা হতে পারে? আমার দিক থেকে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আমি দেখছি যে একটা অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে যারা নাকি হু আর দ্য মানে রুট অফ এভিলস, আমি বলতে পারি যারা প্ররোচনামূলক বক্তব্য রেখে এই সমস্ত ছেলেপেলেদের যারা ক্রিমিনাল তাদেরকে আজকে লেলিয়ে দেওয়া হচ্ছে, তারা হচ্ছে কি মেইন আসামি, বুঝতে পেরেছেন? এইবার এই যে এরা কি শ্রেণীশত্রু ভেবেছে? আমার একটা প্রশ্ন হচ্ছে যে কেন্দ্রীয় এজেন্সি যারা নাকি আজকে চিফ মিনিস্টার পর্যন্ত আজকে দেখুন ঝাড়খণ্ডের অ্যারেস্ট করে নিয়ে আসলো, কোনো প্রবলেম নেই। আপনি একের পর দেখুন মুখ্যমন্ত্রীদের পর্যন্ত অ্যারেস্ট করছে, কোনো প্রবলেম নেই। ওয়েস্ট বেঙ্গল একের পর এক ধারাবাহিক ভাবে কেন্দ্রীয় এজেন্সি গুলোকে, শুধু কেন্দ্রীয় এজেন্সি, কোথায় সিআইডি গেলে তো করছে না, কোথায় জিএম মানে আপনি বলুন
স্টেট গভর্নমেন্টের কোন এজেন্সি গেলে তো করছে না, কেন কেন্দ্রীয় এজেন্সিকে করা হচ্ছে? একটা প্রচার করে দেওয়া হয়েছে যে মিথ্যেভাবে তাদেরকে ফলসলি ইমপ্লিকেট করার জন্য। এটা মিথ্যে হতে পারে? যদি মিথ্যে হয় তাহলে হাইকোর্ট আছে। এটা একটা শ্রেণী শত্রু ভেবে তাদের উপর আক্রমণ করছে, এটা খুব দুর্ভাগ্যজনক এবং বাংলার জন্য খুব লজ্জাজনক হচ্ছে আর কি, এইটুকু আমি বলতে পারি। অরিন্দ্রবাবু, আপনি শ্রেণী শত্রু শ্রেণী বিন্যাসের কথা বলছেন, এক্ষেত্রে একটা বিষয় উঠে আসছে, আপনি দীর্ঘদিন পুলিশের খুব দায়িত্ব নিয়ে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনারা বিভিন্ন অপরাধীদের ধরতে গিয়ে বিভিন্ন সময় এরকম বিক্ষোভের মুখে পড়েছেন, অনেক ক্ষেত্রে বলা হয় যে একটা উস্কানি থাকে, এক্ষেত্রেও কি উস্কানির কোনো সম্ভাবনা থাকতে পারে, রাজনৈতিক উস্কানি? আমি তো আপনাকে প্রথমেই বলে দিলাম যে ছেলেগুলো করছে সন্দেশকালীতে যে 2000-3000 মানুষ করেছে তাদের কি দোষ আপনি আমাকে বলুন তো? তাদেরকে টোটালি প্রভোকেটেড করা হচ্ছে। আমি আপনাকে আবার বলছি, শ্রেণী শত্রু মানে আমরা তো নকশাল আন্দোলন দেখেছি, নকশালরা সেই সময় 1969-70-71 যে আন্দোলনটা করেছিল, যাদের মারছিল শিখিয়েছিল যে এরা শ্রেণী শত্রু হত্যা করতে হবে। আপনি এখন দেখেছেন যে নকশাল এখন বঙ্গোপসাগরে চলে গেছে, ঠিক তেমনি কিন্তু আগামী দিনে ধারাবাহিক ভাবে যেভাবে অন্যায় অত্যাচার হচ্ছে, ইনভেস্টিগেশন স্টপ করে দেওয়া হচ্ছে, তাদের হচ্ছে কি যে কেস তো হবেই, আমি বলছি আপনাকে কেস হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে যাদের ইন্ধনে আজকে এই যে প্ররোচনামূলক কথাগুলো বলছে তারা হচ্ছে মেইন রুট। অতএব এদের বিরুদ্ধে আজকে তো স্টেট গভর্নমেন্ট কি করবে আমি জানি না, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু যদি আজকে দীর্ঘদিন ধরে চুপ করে থাকে তাহলে মানুষ কিন্তু আর বিশ্বাস অবিশ্বাসের মধ্যে সেন্ট্রাল একটা বিষয় আপনি ক্ষুব্ধ হয়ে যাবে। একদম একদম, একটা একটা প্রশ্ন করবো যে ইনভেস্টিগেশন পার্টি এসে আপনি দীর্ঘদিন সেই তার সঙ্গে দায়িত্বে ছিলেন, যুক্ত ছিলেন, একটা বিষয় উঠে আসছে এই ধরনের জনরোষ বা গণরোষ হলে বা তথাকথিত, সেক্ষেত্রে কি আড়াল করার কোনো পদ্ধতি হতে পারে? কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে বা কে বা কাদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে? দেখুন, আমরা যারা ইনভেস্টিগেশন করতাম না সেই সময় কিন্তু এসপিদের একটা দাপট ছিল, তাদের কিন্তু নির্দেশ ছিল যে না, এলাকায় টু মেনটেন পিস তোমাদের অ্যান্ড টু প্রিভেন্ট এনি আনটুয়ার্ডস ইনসিডেন্ট, পুলিশের ভাবমূর্তি, পুলিশের যে আজকে উর্দিটা সম্মান রেখে তোমরা কাজ করবে, হয়েছে কিনা? নিশ্চয়ই হয়েছে, অন্যায় হয়েছে, পুলিশকে ঘেরাও করেছে, কিন্তু এইরকম ভাই আমি দেখিনি। এইরকম যে আনরুলি মব সেন্ট্রাল এজেন্সিকে আজকে যেভাবে নাকি ধারাবাহিক ভাবে তাদের উপর অত্যাচার করছে, এটা কি ডিসগ্রেসফুল? ইট ইজ পেইনফুল, ইট ইজ শেমফুল ইন দ্য পার্ট অফ দ্য বেঙ্গল, আই ক্যান সে। তো এক্ষেত্রে একটা বিষয়, কিছু আগে দিলীপ ঘোষ ছিলেন সাংসদ, দিলীপ ঘোষ তিনি পরিষ্কারভাবে বলেছেন কিছু আগেই যে বাংলায় আইন শৃঙ্খলা ব্যবস্থা নেই, তিনি প্রশ্ন তুললেন, বারে বারে ইডি বা সিআইএস আক্রান্ত হচ্ছে। এক্ষেত্রে আমি দিলীপ বাবুর উপরে কোনো কথা বলবো না, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের কথা বলবো না, এত আপনি আমাকে বলুন তো, দিলীপ বাবু তো অনেক কথা বলছে, এত লুজ বল, এত লুজ বল, ছ মারার কথা গল্প ছেড়ে দিন, চার মারার কথা ছেড়ে দিন, এক রান পর্যন্ত নিতে পারছে না, কেন বলছি? এতগুলো একের পর এক ঘটনা ঘটছে, নারী নির্যাতন থেকে শুরু করে ধর্ষণ থেকে শুরু করে যা খুশি তাই হচ্ছে। তাহলে আজকে এই যে দিলীপবাবু যে কথাগুলো বলছে সারবত্তাটা কি? উনি তো ওনার নিজের বাড়ি ঠিক করতে পারেনি, না বাড়ি ওনার নিজের বাড়ি ভাঙচুর হয়ে গেছে। অতএব আমার মনে হচ্ছে যে আজকে অ্যাডমিনিস্ট্রেশনের উপরে এখনো মানুষের কিন্তু কিছু সংখ্যক আজকে শ্রদ্ধা রয়েছে, তাদের প্রতি যদি না হয় তাহলে আমরা রাস্তাঘাটে হাঁটতে পারতাম না, কিন্তু এক সংখ্যক রাজনৈতিক নেত্র এবং আজকে পুলিশ যে দলদাসে পরিণত আজকে চুপ করে আছে এবং সেন্ট্রাল এজেন্সিদের যে আজকে ফ্রি অ্যাক্সেস দিচ্ছে এরা এই ক্রিমিনালরা, এটা যদি বন্ধ না হয় আপনি জানেন যে এটা লড়াইটা হচ্ছে কি মিথ্যের বিরুদ্ধে সত্য চিরকাল। কিন্তু অরিন্দ্রবাবু এই অভিযোগ আসছে যে রাজ্য পুলিশ গেলে আক্রমণের ঘটনা ঘটছে না, ইডি সিবিআই গেলেই ঘটছে, এর কারণটা কি? এখানে কি কোনো স্টাডি বিন্যাসের ঘটনা ঘটছে? জানেন যে রাজ্য পুলিশ যদি যায় আপনি ধারাবাহিক একের পর এক দেখুন, হাইকোর্ট যে সিবিআই কে দিচ্ছে, ইডি কে দিচ্ছে, আপনি দেখুন কেসগুলো কিভাবে সর্বনাশ করে দিচ্ছে। আপনি নরেন্দ্রপুরে দেখুন না, আজকে হেডমাস্টার পর্যন্ত আজকে একটা স্কুলে হেডমাস্টার পর্যন্ত পালিয়ে বেড়াচ্ছে, একের পর এক আমি আপনাকে বলে দিতে পারি। তাহলে জানতে পারছি যে রাজ্য পুলিশ যদি যায় তাহলে এক সংখ্যক ক্রিমিনালদের বাঁচিয়ে দেবে, কেস হচ্ছে এফআইআর নেমড হচ্ছে, অন্য লোককে ধরে ফেলছে, এবং যে প্রকৃত আপনি বলুন না যে ওই ইলেকশনের সময় যে ময়না থানার যে কেসটা হলো কি নির্মম, দেখুন যে কমপ্লেনেন্ট যে ডিজিজ মারা গেছে তার রিলেটিভের কিন্তু আজকে কমপ্লেনটা নিল না, পুলিশ বলছে যে আমি সোমটো কেস করছি। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক যে আজকে এমন ইনভেস্টিগেশন করেছে হাইকোর্ট কিন্তু আজকে এনআইএ দিয়ে দিয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে সাধারণ মানুষের একটা ধারণা হচ্ছে যারা ক্রিমিনাল যে রাজ্য পুলিশ আমাদের কিছু করতে পারবে না, এটা তো সত্যি, এটা তো একদম সত্যি, এক সংখ্যক ক্রিমিনাল মনে করে ফেলেছে যে রাজ্য পুলিশ লোকাল থানা আমাদের কিছু করতে পারবে না। ঠিক ঠিক, অসংখ্য ধন্যবাদ অরিন্দ্রবাবু। অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা, তিনি পরিষ্কার বললেন যে কোথাও একটা উস্কানি চলছে,
তিনি বলছেন যে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা, তিনি বলছেন যে যেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা সিবিআই কর্তারা যাচ্ছেন তাদেরকে ঘিরে ধরে একটা জনরোষ, গণরোষ তথাকথিত সেটা সামনে চলে আসছে এবং তারপর মারধরের ঘটনা ঘটছে এবং তদন্ত বাধাপ্রাপ্ত হচ্ছে। এবং আজকেও কোর্টের অভ্যন্তরে যে অভিযোগ এডির কৌশলী করেছেন যে ডকুমেন্টকে সরিয়ে ফেলা হচ্ছে, ট্যাম্পার করা হচ্ছে, তথ্য প্রমাণ সরিয়ে ফেলা হচ্ছে, সেই প্রয়াস চলছে, কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে তদন্তের অভিমুখ, এই অভিযোগ করলেন প্রাক্তন পুলিশ কর্তা সহ রাজনৈতিক যারা বিশিষ্টরা আছেন। আলটিমেটলি যে প্রশ্নটা সোনিয়া উঠে আসছে তা হলো যে বারে বারে কেন বদ্ধভূমি বাংলা পরিণত হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জন্য, যেখানে তারা তদন্ত করছেন কোর্টের নির্দেশে, এই প্রশ্ন সরাসরি চওড়াভাবে উঠে আসছে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে, সেই প্রশ্ন নানা জনের নানা মুখে ঘুরছে এই মুহূর্তে। একেবারে ধন্যবাদ জানাবো সত্যজিৎ, স্টুডিও টু থেকে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। এরই পাশাপাশি যে উত্তরটা আমরা খোঁজার চেষ্টা করলাম আপনাদের মনের প্রশ্নগুলো, আমাদের এই বাংলা তো বদ্ধভূমিতে পরিণত হচ্ছে সন্দেশকালের ঘটনার এক মাস তিন দিন পর আবারও আক্রান্ত কেন্দ্রীয় বাহিনী, রাজনৈতিক মহলের ব্যক্তিত্ব তারা যারা বলছেন তাদের বক্তব্য শোনালাম, প্রাক্তন পুলিশ কর্তারা কিভাবে দেখছেন শোনালাম, আলোচনা করার চেষ্টা করলাম। এখন এই পর্যন্ত অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র ক্যালকাটা নিউজে।